হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জাংকুক এবং ভি এর গুড নিউজ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। জাংকুক যখন থেকে মিলিটারিতে গেছে, সে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করেনি এবং সোশ্যাল মিডিয়াতে তাকে অ্যাক্টিভ থাকতেও দেখা যাচ্ছে না। যবে জাংকুকের গ্র্যাজুয়েশন সেরেমনি হয়েছিল, তবেই শুধুমাত্র সে একটি পোস্ট শেয়ার করেছিল। এটার পর থেকে জাংকুক আর কোনো রকম পোস্ট শেয়ার করেনি। কিন্তু রিসেন্টলি জাংকুক একজন সং রাইটার এবং সিঙ্গার জেকাবকে ফলো করেছে। এটার মানে হলো জাংকুক টিকটকে অ্যাক্টিভ থাকে। জাংকুক যেহেতু এই সং রাইটার এবং সিঙ্গারকে ফলো করেছে, আর্মিরা মনে করছে যে জাংকুকের সাথে এই সং রাইটার এবং সিঙ্গারের সঙ্গে জাংকুকের নতুন সং আসতে চলেছে, এটা ফ্যান্সরা মনে করছে। বিটিএসরা আরেকটা অ্যাচিভমেন্ট পেয়েছে। বিটিএসের প্রত্যেক মেম্বারদের স্পটিফাইভে প্রোফাইল তৈরি করা হয়েছে। বিটিএসের প্রত্যেক মেম্বার 900 মিলিয়ন স্ট্রিম অ্যাচিভ করেছে। এক একজন মেম্বার 900 মিলিয়ন, ওয়াও, অ্যামেজিং। বিটিএস প্রথম কোরিয়ান এবং এশিয়ান গ্রুপ এই মাইলস্টোনটি অ্যাচিভ করেছে। বিটিএস ভি এর নতুন গান ফ্রেন্ডস, এটার কনসেপ্ট ফটো 1 এসেছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কনসেপ্ট ফটোর 2 চলে এসেছে। বিটিএস ভি এর এই গানটি 15ই মার্চ রিলিজ হতে চলেছে। ভিকে এই ফটোগুলোতে সত্যিই অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লাগছে ভিকে। আমি তো খুবই এক্সাইটেড এই গানটা কেমন হতে পারে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, টেক কেয়ার, এন্ড বাই বাই।